শুধু বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দুর গানই নয়, উপল সেনগুপ্ত গাইবেন আধুনিক লোকগীতি সহ ভিন্ন স্বাদের আরো অনেক গান। অনুষ্ঠানের নাম গান আবহমান। প্রশ্মিতা শতদলের সঙ্গে উপলের এই প্রয়াস এবার পা দেবে তিন বছরে। জোর কদমে চলছে রিহার্সাল। দেখতে দেখতে আবার গান আবহমান তিন শুরু হয়ে গেল, মানে শুরু হয়ে গেল মানে রিহার্সাল শুরু হয়ে গেল। তো এটা নিয়ে তৃতীয় বছর চলছে। আগে দু বছর খুব সাকসেসফুলি আমরা করতে পেরেছি। এটা তো মূলত এটা প্রশ্মিতা শতদল রুদ্র এদের প্রজেক্ট। হ্যাঁ, তো এরাই কিছু ইয়াং মিউজিশিয়ান এসে আমার কাছে বলেছিল আমরা একসাথে একটা প্রোগ্রাম করতে চাই, কনসার্ট গ্রুপ। এখানে তো কনসার্ট সে অর্থে হয় না। তো আমার খুব ভালো লেগেছিলো, আমি ওদের সাথে শিং ভেঙে বাছুরের দরে ঢুকে গেছিলাম। তো খুব ভালো লাগছে, কারণ এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। চন্দ্রবিন্দুতে যেটা হয় কি আমাদের নিজেদের গানই আমরা গাই, এছাড়া তো আমি লোকগীতি গাইতে ভালোবাসি, নানান রকম আধুনিক গান গাইতে ভালোবাসি, অন্যরকম এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি। তো সেইগুলো সুযোগ হয় না। তো এইখানে সেই আশগুলো, সেই ভালো লাগাগুলো পূরণ করে নিচ্ছে আর কি। গান আবহমান আমি যখন শুরু করি ফার্স্ট ইয়ার, যখন 2012-এ 2012-তে, তখন মানে আমি তখন ঢুকিনি, মানে আমি গানের জগতে, মানে গান গাইতাম কিন্তু গানের জগতে তখন ঢুকিনি। তো এটা দিয়ে মানে বলতে গেলে এটা দিয়েই হাতে খড়ি ইন্ডাস্ট্রিতে ঢোকা বা মানে ইন্ডাস্ট্রির সকলকে জানা, উপলদার সাথে পরিচিতি, প্রথম এই প্রজেক্ট উপলদার সাথে আমাদের এটাই। তো সেইখান থেকে আমি মানে ভাবতেও পারছি না যে আজকে থার্ড ইয়ার আমরা করতে চলেছি। তখন ইট ওয়াজ জাস্ট এ কনসার্ট, বাট কী হলো আস্তে আস্তে ওয়েন এ কনসার্ট গ্রোজ ওটার সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট এত বেশি হয়ে গেল যে এখন আই কান্ট থিঙ্ক অফ লাইফ উইদাউট গান আবহমান। তুমি ধাইও ধাইও যমুনার কূলে কূলে ধাইও, বিরহে কুসুমের মালা নীরবে গাথিও তুমি। আমরা উপলদার কাছে আসি, আমি আর প্রশ্মিতা মিলে। তো আমরা দুজনে মিলে উপলদাকে যখন অফার করি, উপলদা এক কথায় রাজি হয়ে যায়। তারপর আমরা হল বুকিং করে একটা কনসার্ট করব বলে কনসার্টটা করতে শুরু করি। তো সেই কনসার্টটা এত সাকসেসফুল হবে সেটা আমরা ভেবে উঠতে পারিনি। তো তার ফলে গান আবহমান ওয়ান, তারপর গান আবহমান টু, এবছর আমরা গান আবহমান থ্রি করছি। তো লোকের ভালোবাসা আমরা পাচ্ছি, দর্শকদের ভালোবাসা আমরা পাচ্ছি, সেটাই আমাদের পাওনা। গান আবহমানের জার্নিটাতে আমাদের এটাই টার্গেট যে কলকাতায় তো সেভাবে কনসার্ট হয় না, তো আমরা সেই কনসার্ট কালচারটাকে ফিরিয়ে আনতে চাই, যেটা বাইরে ইংল্যান্ডে বা ইউএসএতে যেরকম হয়ে থাকে। কনসার্ট করে লোকজন, ওরকম হাজার হাজার লোকজন একটা স্টেডিয়ামে কনসার্ট করে বা একটা হলে কনসার্ট করে, সেটাকে ফিরিয়ে আনতে চাই কলকাতা শহরে। বিশে জুন অনুষ্ঠান গান আবহমানের। মনোজিৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।